প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি ভাই? আমার নাম জান্নাত। জান্নাত আপু কেমন আছেন আপনি? ভালো নাই ভাই। ভালো নাই? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট। সিলেট। পরিবারে কে কে আছে? পরিবারে শুধু একটা মা আছে আর ছোট একটা ভাই আছে। বাবা নাই? না বাবা নাই। বাবা কি হয়েছে? বাবা চলে গেছে। আচ্ছা, সিলেটেই থাকেন? না ঢাকাতে থাকি। আচ্ছা, বাবা চলে গেছে মানে কি ফেলে চলে গেছে নাকি? একটা বিয়ে করে চলে গেছে। কেমন লাগে এই জীবনটা আসলে? এই জীবনটা অনেক কষ্টের লাগে, নিজে পরিশ্রম করতে হয়, নিজের কাজ বাজ করতে হয়, অনেকটাই কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? লেখাপড়া করবো কিভাবে, অনেক ছোটবেলায় তো আব্বু চলে গেছে। বয়স কত এখন? এখন বয়স 17। 17? আচ্ছা আচ্ছা। তা আজ ভিডিওতে আসছেন, কে আসতে বলছে? কে আসতে বলছে? এই যে মানুষে বলে যে দেখো অনেক মানুষে প্রতিবেদনের সামনে যায়, অনেক ভালো নাকি লোক আছে, অনেক ভালো হয়, তারাই বলছে যে যায় দেখো কি হয়। আচ্ছা আচ্ছা। তো যে এত বড় হয়েছেন মা বাবা ছাড়া, বাবা ছাড়া মার কাছে মানুষ হয়েছেন, কোন বিষয়টা এখন এসে কষ্ট লাগে সবচেয়ে বেশি? সবথেকে বেশি কষ্ট লাগে অনেক ছোটবেলা আব্বু ছাইরা মুডারে বিয়া করা চলে গেল, খোঁজ খবর নেয় না, মনে করেন অন্য কাজ বাজ করে সংসার চালাইতে পারে না, খুব কষ্ট লাগে। তাই মানুষ অনেক মানুষ অনেক রকমের কথা বলে, তার জন্য অনেক কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা। যদি আজ লেখাপড়া শিখতেন, ভালো একটা অবস্থায় যাইতে পারতেন, তাহলে নিজেকে মানে কীভাবে তৈরি করতেন, কী হওয়ার ইচ্ছা ছিল আর কি? আমি যদি লেখাপড়া করতাম তো মনে করেন আমার আম্মুরে ভাইরে তাদের আমি অনেক শান্তিতে রাখতে পারতাম, ভালো একটা চাকরি করতাম। আচ্ছা আচ্ছা। এখন তো লেখাপড়া যেহেতু নাই, বিয়ে শাদী করতে হবে, সেটা কীরকম ছেলে আপনার ভাগ্যে আছে সেটা আল্লাহই ভালো জানে। তা আপনার চাওয়া কীরকম মানুষ, কাকে বিয়ে করতে চান? শুনেন, আমার চাওয়ার চাওয়া হয়েছে আলাদা, ঠিক আছে? আমার ভাগ্য যার সাথে লেখা থাকবে আমি তার কাছে বিয়ে বসবো। আর কারণ একটা কথা কি ভাই, যে সবাই সবার দুঃখ বুঝে না, তাই না? যে আমার দুঃখটা বোঝার চেষ্টা করবে, যে আমার কষ্টটা ভুলে আমার পাশে থাকতে পারবে, তাকেই আমি বিয়ে করবো। আচ্ছা, যাক আপনাকেও বলি যে আপনাকে বিয়ে করতে চায়, খোঁজ খবর নিয়েবেন, যাচাই বাছাই করে মনের সাথে মন যদি মিলে যায় তাহলে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? হুট করে বিয়ে করলেন, দুদিন পর সংসার ভেঙে গেলো, একটা একটা অশান্তি। তা ভিডিওতে আসছেন, কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করার জন্য তো অবশ্যই খোঁজ খবর নিবে, তা নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না তো সেম। আচ্ছা, নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই। দেখে বলতে পারেন? হুম। নাম্বারটা দেখে বলতে পারবেন? হুম। তাই তো নাম্বারটা দেখে বলে দেন। 017 জি 277 জি 32 জি 466 জি। নাম্বারটা আমার কাছে দেন, আমি আবার বলে দিচ্ছি, আপনার নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 017 277 32 466। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যেই ফোন দিক অবশ্যই সত্য কথা বলে সত্য দিয়ে জীবন সাজাবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান ভাই? আমার একটাই কথা সব ভাইদের কাছে, প্রবাসীদের কাছে অনুরোধ, যাতে যে আমার কষ্টের সময় পাশে থাকতে পারবে সেই আমাকে ফোন দিয়ে দেন, কারণ অকারণে ফোন দিয়ে বিরক্ত করে না, আর তাছাড়া কেউ খারাপ মন্তব্য নিয়ে আসেন। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।